আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সদস্য সিপি হাউজে আপনাদের ওয়েলকাম। আজকে আপনাদের আমি দেখাবো পাতাকোবি এবং গরুর গোশত দিয়ে খুব অসাধারণ একটি রেসিপি। তো চলুন দেখা যাক আমাদের এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে। আমাদের এখানে লাগছে পাতাকোবি, গরুর গোশত, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলা। গরম মশলা দেওয়া হয়েছে জয়ফল, জোরতি, তেজপাতা, জিরা, দারচিনি, লং, এলাচ, বড়হজ। তো আমরা প্যানের মধ্যে সকল উপকরণগুলো আমরা নিয়ে নিব। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি গরুর গোশত। তো আমরা এখানে দুইটা পাতাকপির মধ্যে 2 কেজি গরুর গোশত নিয়েছি। তো গরুর গোশতের মধ্যে আমরা এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আপনারা যে যেমন লবণ খান ওই পরিমাণে দিয়ে দিবেন। তো আমরা তরকারিটা মাখিয়ে জাখিয়ে নিচ্ছি, এজন্য সকল উপকরণ আগে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, আমরা একসাথে রাখি এটা, আদা এবং রসুন একসাথে বাটা। তো এরপরে আমরা এখন দিয়ে দিব আমাদের পরের মশলাটা, গরম মশলা। তো গরম মশলা আমরা কি কি উপকরণ দিয়েছি সেটা আমরা আগেই বলে দিয়েছি, আমরা গরম মশলাতে কি কি উপকরণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তরকারিতে যতটুকু মশলা প্রয়োজন। এরপরে দিয়ে দিন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমরা একটু ঝাল কম খাই, তারপর আপনারা যে যতটুকু পান। তো এরপরে এরপরে দিয়ে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো। বারবারই বলছি আপনারা আপনাদের স্বাদ মতো প্রত্যেকটি মশলা নিয়ে নেবেন, যে যেরকম মশলা খান। তবে সবজিতে একটু বেশি মশলা দিতে হবে, কারণ এখানে সাথে পাতাকপি দেওয়া আছে। তো এখানে আমরা দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিলে মাখানোতে খুব আলাদা একটা ফ্লেভার আসবে এবং তরকারিটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এই জন্য আমরা বেশি করে তেল দিয়ে দিচ্ছি। আর এই তরকারিতে অন্যতম একটা কাজ হলো আমাদের বেশি পরিমাণে তেল দিতে হবে, যেহেতু এখানে শুধু গরুর গোশতই নয়, সাথে রয়েছে আমাদের পাতাকপি। আর এই গোশতটা সব থেকে বেশি ভালো হবে তেল সহ গোশত, যেগুলো থাকে তেলওয়ালা গোশত সেগুলো নিলে। তো আমরা তেল ছাড়াটাই নিয়েছি, কিন্তু সব থেকে বেস্ট হবে তেলওয়ালা গোশতে, কারণ তেল যত বেশি হবে ততই তরকারিটি মজা হবে। তাই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমাদের। ভালো করে সরিষা তেল দিয়ে মাখিয়ে নিলাম আমরা মশলাটা। তো মশলাটা মাখিয়ে আমরা ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো। তো এর মধ্যে আমরা পাতাকপি যেটা নিয়েছি আমরা সেই পাতাকপিটা সেদ্ধ করে নেব। তো পাতাকপিটা আমরা সেদ্ধ করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে কম পরিমাণে নিতে চাইলে কম পরিমাণে নেবেন। আমরা 2টা পাতাকপিতে 2 কেজি গোশত নিয়েছি। আর সব থেকে মজার কথা হলো এই যেভাবে আমরা সিদ্ধ করে আমরা এই পাতাকপিটা আমরা ডিপে সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ভিডিওতে 2টা সিক্রেট ছিল বা 2টা জিনিস আমরা নতুন দেখাচ্ছি, সেটা হলো তরকারিটা কীভাবে সংরক্ষণ করে রাখতে হবে আর একটা হলো পাতাকপিটা। তো পাতাকপিটা আপনারা এভাবে সিদ্ধ করে সেটা আপনারা ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমাদের এটা প্রস্তুত হয়ে গেছে, এখন আমরা এটা চুলায় দেবো। এর সাথে আমাদের কোনো মশলা দিতে হবে না, না লবণ, না হলুদ মরিচ, কোনো কিছু। আমরা এভাবেই সিদ্ধ করে নেব এটাকে। আমরা সিদ্ধ করে নিচ্ছি। তো এখন আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। তো এর মধ্যে আমরা গোস্তটা দিয়ে দিয়েছি চুলার মধ্যে, যেহেতু আমাদের মশলা মাখানো। তা আমরা এটা ভালো করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমরা মশলাটা নেড়ে দিব। একটি গোস্তের টুকরো রয়ে গিয়েছিলো সেটা আমরা দিয়ে দিয়েছি। তো আপনারা সেটা অন্য কোনো কিছু মনে করবেন না, ভালো করে নাড়া দিয়ে দিতে হবে যাতে করে গোস্তগুলো লেগে না যায়। তো ওই সময় আমরা সেটা রেখে দিয়েছিলাম। আমাদের দেখুন পাতাকপি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর আমরা এটা এভাবে জালির মধ্যে ছেঁকে নেব, যাতে করে পানি যেটা বের হয়েছে পাতাকপি থেকে সেটা ঝরে যায়, আমাদের তরকারিতে কোনো ঝোল হওয়া যাবে না, যাতে পানি না ছাড়ে। এভাবে করে বাকিগুলো আমরা সিদ্ধ করে ফেলবো। আপনারা এটা ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, ডিপ ফ্রিজে। তো আমরা এর মধ্যে একটু পরপর তরকারিটা ভালো করে দেখে নেব। দেখতেই পাচ্ছেন তরকারি কি সুন্দর হয়ে গেছে, হয়ে যায়নি, তরকারিটা আমরা ভালো করে জাল দিয়েছি, একটু পরপর দেখতে হবে যে তরকারি লেগে না যায়। এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া হয়নি। দেখুন তরকারিটা কি সুন্দর জালে এসে, কেমন সুন্দর একটা কালার এসে গেছে।
তরকারিটা আমরা ভালো করে সিদ্ধ করে নেব। তো এখানে পুরো একদম নরম করে না নিলেও হবে বা অনেক সিদ্ধ করলেও না করলেও হবে, কারণ পাতাকপির সাথে যখন আমরা নেব তখন গোস্তটা নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে হালকা সিদ্ধ রাখাটাই, হালকা শক্ত রাখাটাই ভালো। তরকারিটা আমরা বারবার দেখে নিচ্ছি হয়েছে কিনা। তো এই পর্যায়ে দেখুন আরও সুন্দর হয়েছে তরকারিটা, তেল উঠে গেছে একদম। আর এই গোস্তে যত বেশি তেল দিবেন ততই ভালো, কারণ এখানে বারবার বলছি গোস্ত সাথে পাতাকপির পরিমাণ। তো ভিউয়ার্স, আমরা এখানে গোস্তটাকে দুটি পাতিলাতে ভাগ করে নিয়েছি, যেহেতু পাতাকপি আমাদের সাথে মেশাতে হবে। তো আমাদের পাতাকপিগুলো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি দুই ভাগে ভাগ করে। তো আমরা চুলার মধ্যে ভালো করে এটা মিশিয়ে নিব। এবার আরেকটা মজার কথা হলো, এখানে আমরা পুরোটাই একসাথে একদম আমাদের লাল লাল করতে হবে না বা তরকারিটা করতে হবে না, আমরা হালকা মিশিয়ে আমরা এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারবো। এরপর আমাদের যখন প্রয়োজন তখনই আমরা, যখন খাবার ইচ্ছা হবে তখন আমরা বের করে ভালো করে জাল দিয়ে একদম খেতে পারবো, এবং তখন খুবই সুন্দর একটা লাল লাল ফ্লেভার হবে। তো এখন পুরোপুরি না মিশালেও চলবে। আমরা দুটো পাতিলাতে নিয়ে এটা মেশাচ্ছি, কারণ আমরা ডিপ ফ্রিজে, আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন, নর্মালেও সংরক্ষণ করে রাখতে পারেন। নর্মালে রাখলে আপনারা 7 থেকে 8 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে আপনারা আরও বেশি দিনও সংরক্ষণ করে রাখতে পারবেন, 15 থেকে 20 দিন রেখে আপনারা এর মধ্যে খেয়ে নিতে পারবেন। তো আমরা আগে ভালো করে তরকারিগুলো মিশিয়ে নিচ্ছি গোস্তের সাথে। আমরা কিন্তু এই পর্যায়ে ভালো করে জাল দিচ্ছি না বা লাল লাল করবো না গোস্তটার সাথে। এখন আমরা ভালো করে পাতাকপির সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এই খাবারটা খুবই সুস্বাদুকর, আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে পাতাকপির সাথে গরুর গোস্ত এতটা মজা হতে পারে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আপনার ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তি এই খাবারটি পছন্দ করবে। গরুর গোস্ত তো আমরা বিভিন্নভাবেই খেয়েছি, একটু না এবার ভিন্নই হোক। তো আমাদের দেখুন এই পর্যায়ে আমরা রেখে দিয়েছি, তো এর মধ্যে আমরা দিয়ে দেবো ভাজা জিরার যে গুঁড়ো সেটা দিয়ে নিয়েছি। এতে করে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর হয়, ভাজা জিরা গুঁড়ো। ঠিক আছে, দিয়ে আমরা এখন মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আমরা যতটুকু পরিমাণ আমাদের বর্তমানে খাবার প্রয়োজন ততটুকু ব্যতীত বাকিগুলো আমরা ঠান্ডা করে নর্মাল অথবা ডিফে রেখে দেব। তো আমরা ভালো করে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছেন অল্প করে পরিমাণে নিয়েছি, এবং এই গোস্তটাকেই আমরা ভালো করে জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে যায় তরকারিটা। কারণ যত বেশি ভাজা ভাজা হবে তরকারিটা ততই বেশি খেতে মজা, কিন্তু যদি ভাজা ভাজা না হয় তরকারির স্বাদটা পানি পানি লাগে। তো দেখুন ভিউয়ার্স কি সুন্দর একটা লুক এসেছে আমাদের এই পর্যায়ে। খাবারটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাবেন খাবারটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং এরকম ভিডিও আরও নতুন নতুন পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনার কাছে প্রথম চলে যাবে আমাদের ভিডিওটি। আসসালামু আলাইকুম।